আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। তো কি অবস্থা এখন আমাদের? কি বলি, কি পাথর দেখাবেন ভাই? কি দেখাবেন আমাদের? এখন দেখাবো আপনাকে দুর্গাপুরের পাথর। দুর্গাপুরের পাথর? দুর্গাপুরের পাথর। পাথর কেমন, ভালো হবে? পাথর অবশ্যই ভালো হবে। আপনারা দেখাইতেছি আমি আপনাকে দুর্গাপুরের পাথর, ওয়াশ হয় আনওয়াশ হয়, এই পাথরগুলি ওয়াশ মেশিনে আমরা ওয়াশ করে আনি। জি জি জি। দুর্গাপুর সিঙ্গেল ভুতু, ডাবল ভুতু আছে না? ডাবল ভুতু কোনটা আমি আপনাকে দেখাই। আগে সিঙ্গেল ভুতুর আমাদের দেখেন, এই যে সিঙ্গেল হলো এটা, ওইটু কিছু মাল হাতে নেন, হাতে নিয়ে দেখেন। আমি কিছুক্ষণ আগে আপনাকে দুর্গাপুরের আনওয়াশ পাথর দেখাইছি, সেটা হইলো 140 টাকা, এটা হইলো 50 টাকা। এখন আমাদের ডাবল ডাবলটা দেখেন, এই দিকটা দেখেন, এই দিক দিয়ে এটা হলো দুর্গাপুরের বুতু ভাঙ্গা পাথর। জি জি জি। এখানে 80% ভাঙ্গা, সবে ভাঙ্গা পাথর। জি জি জি। এটার মধ্যে গুড়া পাথর এবং গোল পাথরটা কম। জি জি। এটার দাম একটু বেশি, এটা 160 টাকা। 160 টাকা। কেমন, ভালো হবে তো? এটা মোটামুটি মিডল ক্লাসের, মানে মোটামুটি আর কি একটু ভালো হবে। আচ্ছা আচ্ছা। তো যারা আর কি দেখা গেছে অনেকে বলে যে ভাই পাথরটা আসলে অনেকে নিবে, যারা কিছু অনেকে পাথরের বাজারটা অনেক বেশি চলে যায়, তাই তো? তো সেক্ষেত্রে অনেকে একটু কম দামে ভালো মানের পাথর চায়, তাই না? তো আমি আমার যে ভিউয়ার্সরা আসে, ঠিক আছে, আমার ভিউয়ার্সরা আশা করা যায় এখানে কম দামের মধ্যে ভালো মানের পাথর পাওয়া যাবে, তাই তো? কম দাম বেশি দাম ফ্যাক্টর না। জি জি জি। ফ্যাক্টর হলে আপনি সঠিক মেজারমেন্টে পাথরটা কিনতে পারছেন কিনা, তাই না? আপনি মাল কিনবেন 500 ফিট। জি। আপনি কিছু অসাধু ব্যবসায়ী আছে, তারা 550 ফিট মেপে চুপে আপনাকে বুঝিয়ে দিবে। আচ্ছা জি জি। তারপর বলেন, 5 টাকা 2 টাকা রেডি কোনো ফ্যাক্টর না। আচ্ছা আচ্ছা। আপনি 5 টাকা হইলে 500 ফিটে 2500 টাকা। আচ্ছা আচ্ছা। আপনি যদি কেউ অসাধু ব্যবসায়ীর হাতে পড়ে, আপনি যদি 50 ফিট পাথর খেয়ে ফেলে, তাহলে আপনার 5000 টাকা 7000 টাকা চলে গেল। ও আচ্ছা আচ্ছা। মেজারমেন্টটা পাথর এবং বালুতে মেজারমেন্ট হইলো আসল। আচ্ছা আচ্ছা। আপনি সঠিকভাবে মাপটা বুঝে নেবেন। আচ্ছা আচ্ছা। সেটা হইলো আসল। আরে পাথরের মাপটা তো আমার ভিউয়ার্স জানে না, তা আমার ভিউয়ার্সরা কিভাবে পাথরের মাপটা বুঝবে? এই পাথর সাধারণত আমাদের ফিতা আছে, ওনারা নিজেরা ফিতা নিয়ে আসতে পারে। জি জি। সঠিক ফিতা দিয়ে ফিতাটার মধ্যে ঝামেলা থাকে। ও আচ্ছা আচ্ছা। ফিতার ভিতরে ঝামেলা থাকে? ফিতার মধ্যে ঝামেলা থাকে। তা আমি ভিউয়ার্সদের বলবো, ভিউয়ার্স আপনারা যখন পাথর বালু কিনবেন, আপনারা অবশ্যই অবশ্যই ফিতা নিয়ে আসবেন। ফিতা নিয়ে এসে দেইখা শুইনা বুইজা শুইনা সব কিছু পরে মাল নিয়ে যাবেন, ঠিক আছে ভিউয়ার্স? আর এখানে ভিউয়ার্স আমি একটা কথা বলি, এখানে ভাই আমি কি আপনাদের কোনো কোনো বিষয়ে বলেছি যে বেনিফিট বা আমার কিছু টাকা দিতে হবে বা আমার কোনো লাভ এরকম কিছু বলেছি আপনাদের? না না, আপনার কোনো স্বার্থ নাই। এটা আমি বললাম, আপনি আমাদের একটা 10 টাকা দামের আইসক্রিম খাওয়াইছি, তাও খাইতে চান নেই। জি 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 জি। আচ্ছা বলুন, আপনার কোনো উদ্দেশ্য নাই? আচ্ছা আচ্ছা। হয়তো জনগণের সুবিধার্থে কাজটা করতেছেন। জি জি জি। বা আমাদের একটু উপকার হইলো এটাই। জি। আর আপনাকে ধন্যবাদ দেই আমাদের উপকার করার জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা। যারা বাড়িঘর করবে তাদের উপকার হবে। তো এর জন্য তো আমি তো মূলত আমার একটা কিছু স্বার্থ আছে, আমার স্বার্থটা হচ্ছে এই জায়গায় আমার চ্যানেলটা গ্রো করার জন্য। তো আমার বিয়ার যদি আপনি কিছু বলে দেন যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার জন্য। হ্যাঁ, আপনারা অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন, লাইক করবেন, উনি অত্যন্ত ভদ্রলোক, আপনারা ধন্যবাদ, ওনার সহযোগিতা করবেন। জি। এবং ওনার মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করবেন। ওনার আমার মাধ্যমে দরকার নাই, আমি আপনি সরাসরি আপনার নাম্বার দিয়ে দিবেন, ডাইরেক্ট সরাসরি আমার ভিউয়ার্স আপনার নাম্বার নিয়ে ডাইরেক্ট যোগাযোগ করবে চ্যানেলের মাধ্যমে। আর অবশ্যই আমি একটা বিষয় জানাবো যে এখানে আমার ভিউয়ার্সদের কিন্তু ভাই দাম বেশি দিলে কিন্তু চলবে না ভাই, ঠিক আছে? আমার ভিউয়ার্স দাম দিতে হবে, একদম চিপ রেট দিতে হবে, ঠিক আছে? আপনি কিন্তু সরাসরি মাল দেন একবার, সরাসরি ডাইরেক্ট। হ্যাঁ, সরাসরি সিলেট থেকে আমরা জাহাজে দিয়ে দেই, বাংলাদেশে যে কোনো জায়গায়, নদীপথ থেকে নদীপথে ডাইরেক্ট জাহাজ দিয়ে পৌঁছায় দিই আমরা। ও নদীপথও দেন? হ্যাঁ নদীপথ। আ তো অনেক ভালো। যাক, আমরা এখন ডাবলটা দেখলাম, এখন সিঙ্গেলটা দেখলাম, ডাবলটা দেখলাম, এখন আর কি দেখার আছে? ওখানে কিছু গুড়া পাথর দেখা যাইতাছে, অনেকে গুড়া পাথর চায়, দেখানো যাবে? হ্যাঁ, একটা গুড়া পাথর আছে, আমি দেখাচ্ছি অফ করে। আ তো গুড়া পাথরটা আমাদের দেখেন, এটা কিসের কাজে দেয় গুড়া পাথরটা? জি আসসালামু আলাইকুম। জি ভাই, এটা হলো সামাসিল। আপনি বিল্ডিং করার শুরুতে যে সামাসিল মেশে পানির পাম্পটা বসাবেন, সে পানির পাম্পের জন্য এটা ইউজ হয়। আচ্ছা আচ্ছা। পানির পাম্পের জন্য না? আচ্ছা আচ্ছা। জি,
এটা আবার কয়েকটা কোয়ালিটি আছে। আচ্ছা আচ্ছা, কিছু আছে একদম ডাউন, আচ্ছা আচ্ছা, আর কিছু আছে ভালো। একটা হলো বোলাগঞ্জের, একটা হলো ফাজিলপুরের। বোলাগঞ্জের মালটা স্ট্রং বেশি, আচ্ছা, আর ফাজিলপুরের মালটা দাম মাত্র 5 টাকা বেশ কম। আচ্ছা আচ্ছা, ফাজিলপুরের মালটা মরা থাকে, এটা 5-10 বছরের পরে আপনার পানি জালিটা বন্ধ হয়ে যায়, পাতাটা মারা মরা। আর গোলাগঞ্জের মালটা দীর্ঘ বছরের পর বছর, 20-10 বছরেও কিচ্ছু হয় না। ও আচ্ছা আচ্ছা, আপনি দেখে অবশ্যই এক্ষেত্রে গোলাগঞ্জের মালটা নেবেন। গোলাগঞ্জের নুনি পাথর, আচ্ছা আচ্ছা, গোলাগঞ্জের নুনি পাথরটা দিয়ে সামাসিল বসাবেন, ইনশাল্লাহ কোনো প্রবলেম হবে না। ফাজিলপুরেরটায় প্রবলেম হয়, মানুষ 5 টাকা পার্সিপিতে 5 টাকা কমের কারণে ওই কম দামের পাথরটা নিয়ে যায় এবং একদম ছোটটা নিয়ে যায়। আচ্ছা আচ্ছা, আমি বিগত ভিডিওতে আমি একটা জিনিস বলতে ভুল করছি, যে এখানে আপনাদের আমার ভিউয়ার্স এখানে কীভাবে আসবে, ঠিকানা কীভাবে বলেন। আমাদের ঠিকানা হলো ডেমরা স্টাফ কোয়ার্টার নেমে রিক্সায়, জি, সিমরেল, জি, সিমরেল সুকুশি ঘাট, জি, 30 টাকা নেয় রিক্সা ভাড়া। অথবা চিটাগাং রোড নেমে সিমরেল তাজ্জুট পাথরঘাট 20 টাকা নেবে। ভিউয়ার্স, নারায়ণগঞ্জ চিটাগাং রোডে আপনারা নাইমা সরাসরি আসতে পারেন, এছাড়া আপনারা ডেমরা দিয়ে সরাসরি আসতে পারেন ভিউয়ার্স, ঠিক আছে। আর এছাড়া যদি অনেকে না আসতে চান, আপনারা যদি সরাসরি মাল নিতে চান, তো সেক্ষেত্রে আপনার ফোনে যোগাযোগ করবেন, আপনারা ওই ফোনে সব কিছু বিস্তারিত বলে দেবে, ঠিক আছে ভিউয়ার্স। তো এই পাথরটা দেখলাম, আর ওইখানে কিছু পাথর দেখা যাচ্ছে, ওটা দেখানো যাবে না? মোটামুটি দেখানো হয়ে গেছে, কোয়ালিটি হবে। তো ভাই কিছু বলার আছে, বলবেন কিছু? আমি গ্রাহকদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, আপনারা পাথর কিনে অনেক প্রতারিত হন, পাথর বালু কিনে, জি জি, সেক্ষেত্রে আপনারা মেজারমেন্ট বিষয়টা অবশ্যই খেয়াল করবেন, মেজারমেন্ট হলো গুরুত্বপূর্ণ। আচ্ছা আচ্ছা, দেখা গেছে অনেক সাইডে সাইড ইঞ্জিনিয়ার, জি, তারপর সাইডের যে ইয়ে থাকে তারাও টাকা খেয়ে সাপ্লায়ারদের সাথে অনেক রকম দুই নম্বরই করে। আচ্ছা আচ্ছা, এই জন্য আমি অবশ্যই বলবো আপনারা সরাসরি পার্টিদের সাথে, সরাসরি আমাদের গতির সাথে যোগাযোগ করে পাথর কিনবেন, একবারের জন্য অন্তত আসবেন, একবার এসে একটা গাড়ি মেপে নিয়ে যাবেন, পরবর্তীতে আর আসা লাগবে না, আপনারা ব্যাংকে টাকা পাঠালে আমরা পাথর পাঠিয়ে দেবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো কথা। তো এই জন্য 20 টাকা খরচ করে বাড়ি করবেন, অবশ্যই একবার ঘাটে আসবেন, প্রত্যেকটা প্রোডাক্ট একবারের জন্য হলে এসে দেখে একবার মেজারমেন্ট করে পাথর কিনবেন, তাহলে প্রতারিত হবেন না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমার ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা ভিউয়ার্স এখানে কিন্তু আমার বিন্দু পরিমাণে কোনো স্বার্থ নেই, আমি মূলত ইটের ব্যবসা করি, আমি প্রতি বছর দাদন দিয়ে কিনে বিক্রি করি। আর যারা আমার এই পাথর ভিডিও দেখতেছেন তারা যদি বিন্দু পরিমাণ উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে রাখবেন। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনার নাম্বারটা বলে দেন। 0177, জি, 126, জি, 8363, ওকে, আল্লাহ হাফেজ। রহমান ট্রেডার্স, আচ্ছা ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।